জানাবো একটি শোক সংবাদ। না ফেরার দেশে চলে গেলেন মেম সাহেবের স্রষ্টা জনপ্রিয় লেখক নিমাই ভট্টাচার্য। বৃহস্পতিবার দুপুরে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে প্রবীণ এই কথা সাহিত্যিক সাংবাদিকের বয়স হয়েছিল 89 বছর। সাংবাদিকতায় ছিল নিমাই ভট্টাচার্যের পেশা নেশা সবকিছু, কিন্তু মানুষ তাকে বেশি চেনেন তাঁর কালজয়ী উপন্যাস মেম সাহেব দিয়ে। 1972 সালে এই উপন্যাস অবলম্বনেই পিনাকী মুখার্জি নির্মাণ করেন চলচ্চিত্র মেম সাহেব। আচ্ছা, আপনি রিপোর্টার? রিপোর্টারতে কিন্তু ভারী মজা, কেমন বেশ এদিক ওদিক ঘোরাঘুরি করে। ওই এক কথা, নদীরে পার করে ছাড়িয়া নিঃশ্বাস। আপনি দেখছি রবীন্দ্রনাথের দুই বাংলাকে আলাদা করার যন্ত্রণাকে ধারণ করে যারা সাহিত্য রচনা করেছেন, নিমাই ভট্টাচার্যের মৃত্যুর মধ্য দিয়ে সেই প্রজন্মের এক প্রতিনিধির তিরোধান হলো। কৈশোরেই কলকাতাবাসী হতে হয় তার পরিবারকে, কিন্তু শেখর এই বাংলায় মাগুরা জেলার শালিখা উপজেলার সরসোনা গ্রামে। তার স্ত্রী দীপ্তি ভট্টাচার্য বগুড়ার মেয়ে। নিমাই ভট্টাচার্যের সাংবাদিকতা জীবনের শুরু কলকাতার লোকসেবক পত্রিকা দিয়ে 1950 সনে, যখন তিনি মাত্র কলেজ পড়ুয়া। পরিণত বয়সে দিল্লিতে বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন প্রায় 25 বছর, কাজ করেছেন দূরদর্শনেও। সাংবাদিকতার পাশাপাশি 150-এরও বেশি বই লিখেছেন নিমাই ভট্টাচার্য। মেম সাহেব ছাড়াও 60-এর দশকে তার লেখা এডিসি, রাজধানী এক্সপ্রেস, গোধুলিয়ার মতো উপন্যাস মুগ্ধ করে রেখেছিল দুই পাড়ের পড়ুয়া বাঙালিকে। প্রয়াত এই সাংবাদিক ও সাহিত্যিকের প্রতি এটেন নিউজের শ্রদ্ধা। আরাফাত সিদ্দিকী, এটেন নিউজ, ঢাকা।